পেশেন্টকে এইভাবে লিনিং ফরওয়ার্ড করে আমরা আবার তার বেজে অর্থাৎ এরিয়াতে এবং লেফট প্যারাস্টান এরিয়াতে এবং অ্যারোটিক এরিয়াতে কোনো মারমার আছে কিনা আমরা দেখব এবং এই ক্ষেত্রে আমাদের একই রকম এক্সপ্রেশন হবে যে শ্বাস নেন শ্বাস ছেড়ে বন্ধ রাখেন ব্রেথ হোল্ড আফটার এক্সপিরেশন এবং এরপরে আমরা শ্বাস বন্ধ রেখে তার ক্যারোটির যে অংশটা আছে ক্যারোটির আটারির উপরে একটু পাল্পেট করে দেখব যে কোনো সিস্টোলিক ক্যারোটিক স্টেনোসিসের কোনো সিস্টোলিক মারমারের কোনো রেডিয়েশন আছে কিনা এখন আমরা আমাদের সবচেয়ে লাস্ট পার্ট কার্ডিও প্রিকার্ডিয়াম এক্সামিনেশনের সেটা হলো অসকালটেশনে দেখব অস্কালটেশনে যাওয়ার আগে আমাদের যে এরিয়াগুলো আছে হার্টের চারটে এরিয়া এই চারটে এরিয়া একটু মাথায় নিতে হবে যে লেফট ফিফথ ইন্টারপোস্টাল স্পেস যেখানে আমরা অ্যাপেক্স বিটটা পাচ্ছি এটা আসলে আমাদের মাইট্রাল এরিয়া এবং এখানে আমরা কয়েকটা জিনিস পরীক্ষাতে খেয়াল করবো এক নম্বর হলো আমরা এখানে ফাস্টার সাউন্ডটা সবচেয়ে ভালো পাবো এবং এটা একটা হাই পিস সাউন্ড মোটামুটি এই কারণে আমরা এটা স্টেথোস্কোপের ডায়াফ্রাম দিয়ে দেখব অ্যাপেক্স বিট এর পাশাপাশি এখানে মাইট্রাল এরিয়াতে আমরা মিড ডায়াস্টলিক মারমার পেতে পারি মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে সেটা আমরা সেটা একটা লো পিস সাউন্ড সেটা আমরা অবশ্যই স্টেথোস্কোপের বেল দিয়ে দেখব এছাড়া থিওরিটিক্যালি জানার জন্য জেনে রাখা যে থার্ড হার্ড সাউন্ড এবং ফোর্থ থার্ড সাউন্ডও কিন্তু আমরা মাইটল এরিয়াতে পেতে পারি এবং এটাও একটা লো পিস সাউন্ড সো এটাও আমরা বেল দিয়ে দেখব এরপরে লেফ্ট ফোর্থ প্যারাস্টার্নাল রিজিয়নের ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে লেফট প্যারাস্টার্নাল রিজনে আমরা যে এরিয়াটা পাচ্ছি সেটা হলো ট্রাইকাসপিড এরিয়া সেখানে আমরা ট্রাইকাসপিড স্টেনোসিস বা ট্রাইকাসপিড রিগার্জিটেশনের যদি কোনো মারমার থাকে এবং কোনো ভিএসডি বা ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্টের যে প্যানসিস্টোলিক মারমার এবং মাইটাল স্টেনোসিসের যে ওপেনিং স্ন্যাপ এই জিনিসগুলা কিন্তু আমরা লেফট ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস ইন দ্য লেফট রিজিয়ান বা আমরা যেটাকে এরিয়া হিসেবে যদি বলি ট্রাইকার এরিয়া এখানে আমরা এটা ফিল করতে পারব এরপরে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে এরপরে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আমরা আমাদের আরও দুটো এরিয়া আছে আমাদের লেফট সাইডে হলো পালমোনারি এরিয়া যেখানে আমরা পাল্পবেল পিটুটা ফিল করেছিলাম ওখানে আমরা পাল্পবেল মানে পালমোনারি এরিয়া ওখানে আমরা পালমোনারি সেকেন্ড হার সাউন্ডটার ভালো শুনতে পাবো স্পেশালি পালমোনারি কম্পোনেন্ট এবং ওখানে কোনো পালমোনারি স্টেনোসিস বা পালমোনারি রিগ্রাজিটেশান থাকলে তার মারমারটা আমরা ওইভাবে পেতে পারি এবং লেফট সাইডে লেফট সেকেন্ড ইন্টারকোস্ট্রাল স্পেসে আমরা যেটা পাবো সরি রাইট সেকেন্ড ইন্টারকোস্ট্রাল স্পেসে আমরা যেটা পাবো সেটা হলো অ্যারোটিক এরিয়া তাহলে লেফটে আমরা তিনটে এরিয়া পেলাম লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে মাইট্রাল এরিয়া ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে ট্রাইকাসপিড এরিয়া লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে পালমোনারি এরিয়া প্যারাস্টার্নাল রিজিয়নে এবং রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস ইন রাইট প্যারাস্টার্নাল রিজিয়নে আমরা অ্যারোটিক এরিয়া পাচ্ছি অ্যারোটিক এরিয়াতেও আমরা সেকেন্ড হার্ড সাউন্ডের অ্যারোটিক কম্পোনেন্টটা ভালো শুনতে পাবো এবং অ্যারোটিক স্টেনোসিস বা অ্যারোটিক রিগার্জিটেশনের কোনো মারমার থাকলে সেটা আমরা খুব ভালো মতো এখানে অডিবল হবে বা আমরা শুনতে পাবো তো এখানে এই এরিয়াগুলো জানার পরে আমাদের প্রথম কাজ হবে কি যে স্টেথোস্কোপটাকে এবং নিজের স্টেথোস্কোপটাকে জানা দেখেন স্টেথোস্কোপ যেটা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটা কার্ডিওলজির স্টেথোস্কোপ এখানে বড় সার্ফেস আপনারা সবাই জানেন যে এটা হলো ডায়াফ্রাম আর পেছনের যে অংশটা এটা হলো বেল যেটা আমরা লো পিস শোনার জন্য ব্যবহার করি সাধারণত এখনকার কিছু নতুন স্টেথোস্কোপগুলোতে পেছনেও একটা ডায়াফ্রামের মতো লেয়ার লাগানো থাকে কিন্তু পরীক্ষার হলে আপনারা অবশ্যই এই ডায়াফ্রামটা খুলে এখানে একটা কাভার নিয়ে বেলের মতো করে বেল তৈরি করে নিয়ে যাবেন আর এই পাশটা ডায়ফ্রাম হিসাবে ইউজ করবেন তো প্রথমে আমরা কী করবো আমরা স্টেথোস্কোপটাকে করব এবং আমরা সিকোয়েন্সিয়ালি প্রথমে তার ক্যারোটির পালসেশান দেখব এবং একই সাথে তার এপিক্যাল রিজিয়নে যেটা আমরা আগে পালপেট করে ফিক্স করে নিয়েছি আবার যদি পয়েন্ট ভুলে যান আগে পালপেট করে অ্যাপেক্সটাকে ঠিক করে নিয়ে আমরা এইখানে তাহলে অস্কালটেশনে আমরা প্রথমে যখন দেখব যে মাইটাল এরিয়াটাকে অসকালটেট করবো এবং এখানে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এখানে প্রথমে ফার্স্টার সাউন্ডটা দেখব মাইটাল এরিয়াটাকে আমরা যদি অস্কালটেশনে ই করতেও বলে আমরা পাল্পেট করে আগে মাইটাল এরিয়া বা এফএসবিটা লোকেট করে নিতে পারি করে আমরা ওখানে ফিল করব এবং আমাদের বাম হাত থাকবে ক্যারোটের পাসের এখানে সাধারণত ফার্স্টার্ড সাউন্ডটা ক্যারোটির পালসেশনের সাথে কোয়েন্সাইড করে এবং এখানে আমরা প্রথমে ফার্স্টার্ড সাউন্ড এবং সেকেন্ডার্ড সাউন্ড স্পেশালি ফার্স্টার্ড সাউন্ডটা দেখব তারপরে আমরা এখানে দুইটা মারমার বুঝতে চেষ্টা করব একটা হলো মাইটাল স্টেনোসিসের মিডাস্টলিক মারমার আর একটা হলো মাইটাল রিগার্জিটেশনের প্যান্সিস্টলিক মারমার যদি অ্যাপেক্সবিট বা আপনি ই না পান সাউন্ডটির মতো না পান তখন পেশেন্টকে বলতে হবে বা তুমি একটু বাম পাশে কাঁথা লেফট ল্যাটারাল পজিশন করে একইভাবে আবার ফিল করতে এবং এর পরে মিড ডলিক শোনার জন্য মারবার থাকুক আর না থাকুক ঘুরিয়ে বেল দিয়ে আবার পালপেট করে এই করে দেখতে হবে কোনো মিড ডাস্টলিক আছে কিনা আচ্ছা এরপর আবার মিড ডাস্ট্রিক পারমার কনসালটেট করার সময় পেশেন্টকে বেল দিয়ে যখন পিক করবেন লেফট রাইটার পজিশনে সবাই বলতে হবে কি একইভাবে আবার যে আপনি শ্বাস নেন শ্বাস ছেড়ে বন্ধ রাখেন ব্রেথ হোল্ড আফটার এক্সপ্রেশন আচ্ছা এরপরে যদি আমরা মিড ডাস্ট্রিক পারমার না পাই তখন আমরা আবার নর্মাল ডায়ফ্রাম ওপেন করবো এবং সেখানে আবার আমরা এই মাইটাল এরিয়াতে দেখব কোনো মাইটাল রিগার্জিটেশনের মারবার আছে কি এবং এখানেও আবার একইভাবে এই করবো কি যে পেশেন্টকে বলবো যে আপনি লেফট ল্যাটারাল পজিশনে থাকেন এবং এখানে যদি আমরা কোনো প্যানসিস্টলিক মারমার না পাই আমরা আবার পেশেন্টকে বলবো যে আপনি আবার শ্বাস ছাড়েন শ্বাস ছেড়ে বন্ধ রাখেন এবং এরপরে আমরা আস্তে আস্তে দুই স্টেপ এক্সিলার দিকে একটু ই করে দেখবো যে কোনো মারমার এই মাইট্রাল ইগাজিটেশনের মারমার যেটা এটা এক্সিলার দিকে কোনো রকম রেডিয়েট করছে কিনা তাহলে এইভাবে আমরা মাইটাল এরিয়াতে পাল্পেট করস্কালটেট করলাম এবং মাইটাল এরিয়ার অস্কালটেশনে আমরা ফাস্টার সাউন্ড দেখলাম মিড ডাস্টোলিক মারমার ইন স্টেনোসিস আমরা পেতে পারি যেটা একটা লোপিস সাউন্ড সেটা আমরা বেল দিয়ে দেখলাম এবং মাইটাল রিগার্জিটেশনের কোনো প্যান্সিস্টলিক মারমার আছে কিনা এবং সেটা এক্সিয়ালতে রেডিয়েট করে কিনা সেটা আমরা দেখলাম মনে রাখবেন লেফট সাইডের হার্ট হার্টভালভ আমরা এক্সপিরেশনে ভালো শুনতে পাই যে কোনো লেফট সাইডের হার্ট ভাল্ভের ক্ষেত্রে আচ্ছা এরপরে আমরা একই সাথে এরপরে সেকেন্ড হার্ট সাউন্ড মাইটাল এরিয়ার পরে আমরা চলে আসবো ট্র্যাক স্পিড রিজিয়ানে এবং এখানেও আমরা একইভাবে ট্র্যাকিড এরিয়াতে শুনবো এরপরে আমরা চলে আসব ফালভণ্ডারি এরিয়াতে এবং লাস্টে যে শুনবো আমরা অ্যারোটিক এরিয়াতে এরপরে যদি কোনো অ্যারোটিক ভালভের হয় কোনো প্যাথোলজি থাকে যেটা পরীক্ষাতে আসলে মাইটালের অ্যারোটিকটাই বেশি থাকে সেক্ষেত্রে আমরা বলবো তো উঠে বসব পেশেন্টকে আমরা উঠে বসাবো এবং লিনিং ফরওয়ার্ড করে পেশেন্টকে এইভাবে লিনিং ফরওয়ার্ড করে আমরা আবার তার বেজে অর্থাৎ এরিয়াতে এবং লেফট প্যারাস্টান এরিয়াতে এবং এরোটিক এরিয়াতে কোনো মারমার আছে কিনা আমরা দেখবো এবং এই ক্ষেত্রে আমাদের একই রকম এক্সপ্রেশন হবে যে শ্বাস নেন শ্বাস ছেড়ে বন্ধ রাখেন ব্রেথ হোল্ড আফটার এক্সপিরেশন এবং এরপরে আমরা শ্বাস বন্ধ রেখে তার ক্যারোটির যে অংশটা আছে ক্যারোটির আটারির উপরে একটু পালপেট করে দেখব যে কোনো সিস্টোলিক অ্যারোটিক স্টেনোসিসের কোনো সিস্টোলিক মারমারের কোনো রেডিয়েশন আছে কিনা অথবা অ্যারোটিক রিগার্জিটেশনের মারমার যদি আমরা পাই তাহলে ট্রাইকাসপিট রিজিয়নে কোনো মারমার তার পাওয়া যাচ্ছে কিনা লেফট প্যারাস্টার্নাল রিজিয়নে লোয়ার লেফট প্যারাস্টার্নাল রিজিয়নে এবং অবশ্যই মনে রাখতে হবে এই পজিশন করার পরে পেশেন্টকে আবার শুয়ে দিতে হবে এবং এটা মনে রাখতে হবে এই ম্যানোভারটা অ্যারোটিক ভাল অ্যারোটিক হার্ট বা হার্টের বেস যেটা যা অ্যারোটিক সাউন্ড যদি আমরা শুনতে চাই অ্যারোটিক স্ট্রেনসিস বা সেটা আসলে আছে কি এটা দেখার জন্য আমাদেরকে পেশেন্টকে লিনিং ফরওয়ার্ড করে ব্রেথ হোল্ড আফটার এক্সপ্রেশন করে দেখতে হবে এটা ছিল অস্কাল্টেশনের পার্ট আমাদের চারটে এরিয়ায় আমরা অস্কাল্টেট করলাম এবং আমরা মারমারের ব্যাপারে খেয়াল রাখবো এবং মারমারের কোনো রেডিয়েশন আছে কি এবং সেটা কোইনসাইড করে কিনা এটা আমরা হলো যে ইসের সাথে পালসের সাথে অবশ্যই আমরা সব সময় কোইনসাইড করে দেখব এবং ফার্স্ট হার্ড সাউন্ড এবং সেকেন্ড হ্যার্ড সাউন্ড থার্ড হার্ড সাউন্ড ফোর্থ হার্ড সাউন্ড সাধারণত পাওয়া যায় না ফার্স্ট হার সাউন্ড এবং সেকেন্ড হ্যার্ড সাউন্ডটা আমরা তার নেচার দেখব আমরা জানি যে সেকেন্ড হ্যান্ড সাউন্ড ইজ লাউড এবং সবচেয়ে লাউড কিন্তু তার অ্যাওটিক কম্পোনেন্টটা কিন্তু এবং সেটার লোকেশন আমরা কোথায় সেটা আমরা দেখলাম এবং কিভাবে আমরা ম্যানোভার করে বিভিন্ন মারমার পেতে পারি এক্সামিন পরীক্ষাতে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো এই ধরনের এক্সামিনেশন ফাইন্ডিংসগুলো প্রেজেন্ট করা স্পেশালি প্রিকোডিয়ামে যদি আপনাদের বলে যে একটা মাইট্রাল স্টোনোসিস প্রেজেন্ট করেন তখন কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে সেটা ডিসক্রাইব করতে হবে এইভাবে যে অন অন অস্কালটেশন অফ দিস পেশেন্ট ফার্স্ট আর সাউন্ড ইজ লাউড সেকেন্ড আর সাউন্ড ইজ নর্মাল দ্যার ইজ ন থার্ড আর ফোর্থ হার্ড সাউন্ড দ্যার ইজ এ লো পিস লোকালাইজ রাফ রামলিং মিড ডাস্টলিক মারমার প্রেজেন্ট ইন দ্য অপিক্যাল রিজিয়ন বেস্ট হার্ট উইথ ব্রেথ হার্ড আপনার এক্সপ্রেশন with the bell of the stethoscope. And there is presence of opening snap in the uh, tricuspid area or left parasternal lesion. There is no other added sound other added sound both systolic click opening snap uh, sorry systolic click conopericardial coropericardial and uh, there is no other added sound yes. So, eta minus eta examination column eta that precordial examination is completed. এবং ইম্পর্টেন্ট যে প্যাথোলজিক্যাল ফাইন্ডিংসগুলো আমরা পেতে পারি সেটা আমরা দেখলাম এরপরে যদি আরও কেউ কিছু অ্যাডভান্স চায় যে আর কিছু দেখতে চান কি না পরীক্ষা ধরনের সময় জিজ্ঞেস করে তাহলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা প্রিকর্ডেম এক্সামিনেশানের সাথে তো এই ধরনের একটা ই দিতে হবে তো আমরা যদি বলে যে প্রিকর্ডেম এক্সামিনেশনের সাথে আপনি রিলিভেন্ট আর কিছু দেখতে চান কি না আমরা অবশ্যই দেখতে চাই স্পেশালি আমরা প্রিকর্ডেম হসপিটেশনের সাথে অবশ্যই পেশেন্টের লাং বেসটা দেখব লাং বেসটা দেখার জন্য আমরা বলবো যে বাবা একটু উঠে বসুন আমরা এভাবে পেশেন্টকে বসাবো এবং তার বেস অফ দ্য লাংস যেটা এলভিএফ এর কোনো বেজাল ক্রিপিটেশন আছে কিনা এটা আমরা শ্বাস ঠিক আছে এভাবে আমরা বেস অফ দ্য লাংসটা দেখতে পারি আর অ্যাডিশনাল আর দুইটা জিনিস বা তিনটা জিনিস আমরা দেখতে পারি একটা হলো যদি জিজ্ঞাসা করে কোনো হেপাটোমেগালি আছে কিনা না ইজ এ ফিচার অফ রাইট হার্ট ফেলার কোনো স্প্রিনোমেগালি আছে কি ইজ এ ফিচার অফ ইনফেক্টিভ এন্ডোকারাইটিসে থাকতে পারে এবং পেশেন্টের আমরা বেডসাইড ইউরিন করে দেখতে পারি ইজ এ ফিচার অফ গ্লোমেনোনারাইটিস অ্যাসোসিয়েটেড উইথ ইনফেক্টিভ এন্ডোকারাইটিস তো দিস ইজ অল অ্যাবাউট প্রিকর্ডিয়াল এক্সামিনেশন অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট কার্ডিওভাস্কুলার সিস্টেমের এক্সামিনেশন এইভাবেই আপনাদেরকে এক্সামিন করতে হবে একটু মেথোডিক্যালি বারবার নিজেরা নিজেদের উপরে প্র্যাকটিস করবেন ইন দ্য প্রেজেন্স অফ অ্যান অবজারভার তাহলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কমে যাবে ধন্যবাদ